জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এখন আমরা 2023 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচারা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয়। বিভাগ কয়ের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নিজল দানা। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উত্তর হবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। কর্নিয়া, কোরেড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? উত্তর হবে চারটি। নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 5-কার্বনযুক্ত শর্করা যোগ নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড। ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, পক্ষীপ রাগী পরাগযোগের পদ্ধতির নাম এবং উদ্ভিদের নাম পলাশ। ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? উত্তর হবে ক, প্রোথালাস। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন B, R ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি? উত্তর হবে 4:1। নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? অ্যান্সার ক, YYRR, YYRR। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? উত্তর হবে 1:2:1। নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? উত্তর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত কর। উত্তর হবে ঘ, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী? উত্তর হল জল, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। 1-13 দাগে প্রশ্ন আছে, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। উত্তর গ, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। প্রশ্ন হল, জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক? উত্তর হবে গ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের জন্য মেরু ভাল্লুক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রয়োগ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হচ্ছে জীব বিবর্ধন। বিভাগ ক্ষয়ে প্রথমে আছে, ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়? উত্তর হচ্ছে তীব্রতা। দ্বিতীয় পয়েন্ট, ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে? উত্তর হচ্ছে মিওসিস। বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উটের রক্তের RBC-র আকৃতি ডিম্বাকার হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হল হাঁপানি বা ব্রঙ্কাইটিস। নীলগিরি ও সুন্দরবন উভয়ই হল বায়োস্ফিয়ার রিজার্ভ। সত্যমিথ্যা নির্ণয়, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, মিথ্যা। চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, সত্য। YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র ধরনের গ্যামেট উৎপন্ন হয়, মিথ্যা। একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে, সত্য।
এবারে আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাব। প্রথমে আছে মেনিনজেস, বি স্তম্ভের সঙ্গে মিলবে উয়া, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। তারপর আছে যৌন জনন, গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। রোলার জিভ, অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। ঘোড়ার বিবর্তন, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, দ্বীপগুলির নিমজ্জন। ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, সেন্ট্রোমিয়ার। এবারে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই আছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, এখানে বিসদৃশ হচ্ছে ইনসুলিন। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন। 2021 নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস সমবিভাজন, পরেরটা হচ্ছে মিওসিস হ্রাস বিভাজন। একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? উত্তর হচ্ছে সংকর জীব। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হচ্ছে যৌন এক্স ক্রোমোজোমে বাহিত বংশরোগ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? উত্তর হচ্ছে বায়োজেনেটিক সূত্র। 2025-এ প্রশ্ন আছে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে দেওয়া আছে কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা, অরণ্য ধ্বংস। এখানে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা উত্তর। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হচ্ছে বিপন্ন বিরল প্রজাতির জীব। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এখন আমরা 2023 সালের জীবনবিজ্ঞান প্রশ্নের বিভাগ গ অংশের 2 নম্বর প্রশ্নগুলি দেখতে পাচ্ছি। এখান থেকে 12টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের করতে হয়। বিভাগ ঘ অংশে এখানে 6টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম। যে সমস্ত বন্ধু ও শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। যে সমস্ত শিক্ষার্থীরা 2023 সালের এই প্রশ্নের উপর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই কত নম্বর পেতে পারো তা কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।